সড়কে সমাবেশ না করার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন রাজনৈতিক দলগুলোর কর্মসূচি পালনে বাধা নেই, তবে জনদুর্ভোগ সৃষ্টি করলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের দায়িত্ব পালন করবে। দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। আমাদের পরিষ্কার বার্তাটা হলো আমরা রাজপথে মানে জনদুর্ভোগ সৃষ্টি করে কোনো জায়গায় আমরা করতে আমরা সবসময় মানা করে আসছি। আমরা এইটা আমাদের সবসময় আমাদের রিকোয়েস্ট থাকবে এবং আমরা রিকোয়েস্ট করছি আমাদের এই জায়গাটাতে আমরা স্পষ্ট। তারা তারপরে কোনো দল যদি করে সেইটা হলো তারা রিস্ক নিয়ে করবে। তাদেরকে আমাদের কাছে অনুরোধ থাকবে তারা যেন তাদের মানে এই আপনি যে সেন্টেন্সটি বললেন সহিংসতা সেইখানে তারা যেন না যায়। চেয়ারম্যান সাহেব আমার একটা কথা আছে। তো কথা ছিল তুমি পিছে গিয়ে আস, সামনে আসো। রিদিশা চকোফান বিস্কুট নিবেদিত নতুন ধারাবাহিক নাটক প্রবাসী পরিবার। তো খালাম্মার নামে পাঠাইতো, তুমি ইচ্ছামতো খরচ করতা। আমি বিদেশে থেকে কষ্ট করে তিল তিল পয়সা জমা তুমি করে পয়সা পাঠাই, এটা কি হিসাব চাইতে পারি না আমি? আমার কাছে টাকার হিসাব চাই, কত বড় সাহস! ঠিকই তো আছে, হ্যাঁ বিদেশ থেকে টাকা পাঠায়, তোমার কাছে হিসাব চাইবো না তো কার কাছে হিসাব চাইবো? পাশে পাশে ব্যাটার কাছে। রচনা ও পরিচালনা মারুফ রহমান। ভাবি আমি মাছ রাখতেও পারি না, আমি মাছ কাটতেও পারি না, আমার অনেক গন্ধ লাগে। আর তুমি না পারলে রেখে দাও না, আম্মা এসে রান্না করবে, আর নয়তো কাজলকে বলে দিচ্ছি, কাজল এসে রান্না করবে। ঠিক আছে না গো। দেখবেন বৃহস্পতি শুক্র ও শনিবার রাত 8:20 এনটিভি তে। এখনো নাম্বার মনে রাখছো? মনে রাখি, ফোনে রাখছি। আপু আপনিও মাঠে বসে মেসিদের দেখার সুযোগ ছাড়ে কেউ? দেখা হবে মাঠে। পেমেন্টের উন্মাদনা এখন বিকাশে, সর্বোচ্চ পেমেন্টে পেয়ে যান ভ্রমণ খরচ সহ আর্জেন্টিনার ম্যাচ টিকেট, সাথে ক্যাশব্যাক আর ডিসকাউন্ট কুপন।